ভালো আছে। চলতি মাসের 31 তারিখ থেকে ফের নতুন করে উৎপাদন শুরু হতে চলেছে শাহগঞ্জের ডানলপ কারখানায়। প্রথম দফায় প্রায় 1200 জন শ্রমিক নিয়ে কাজ শুরু হবে। গতকাল বিকেলে কারখানার সারম্বর মহালক্ষ্মী পূজোর পর এই কথা জানান ডানলপের মালিক পবন কুমার রুইয়া। এদিকে কারখানা খোলার খবরে স্বভাবতই খুশি শ্রমিকরা। প্রায় 8 বছর বন্ধ থাকার পর নতুন মালিকের হাত ধরে আবার উৎপাদন শুরু করতে চলেছে ডানলপ। গতকাল কারখানায় পূজোর পর ডানলপের মালিক পবন রুইয়া জানান, ঘোষিত 31 তারিখেই কারখানার কাজ শুরু করতে বদ্ধপরিকর তারা, তাই এখন জোর কদমে চলছে সাফাই আর রঙের কাজ। সাময়িকভাবে 20 টন করে টায়ার উৎপাদন হলেও পরে তা বাড়ানো হবে বলেও এদিন আশা প্রকাশ করেন তিনি। All what necessary is there for finalization of the workers and things like that. Something has been done, something is in process. We have got still 11-12 days more to go. In 12 days are real 12 days. We'll work very hard to complete whatever is approved. It will ramp up the production gradually if there is no problem in the plant running and we'll come to 130 tons by January. দীর্ঘদিন পর কারখানাকে অন্যরূপে দেখে উচ্ছ্বসিত শ্রমিকরা। ভবিষ্যতে কারখানাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে মালিক পক্ষের দিকে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি বলে জানালেন তারা। খুব ভালো লাগছে, যেহেতু দীর্ঘ 8 বছর ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর এই যে নতুন মালিক আজ আমাদের সামনে এই কারখানা খুলতে চলেছে, তাতে আমরা সম্পূর্ণ রকম সহযোগিতা হাত বাড়িয়ে আছি এবং আগামী দিনও বাড়াবো। ইটিভি নিউজ, হুগলি। গোষ্ঠী কন্দলে জড়।